প্রতিদিনই করোনা ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোতে বাড়ছে আগ্রহীদের ভিড়। সরকারের ঘোষণা অনুযায়ী দ্রুতই এগিয়ে যাচ্ছে এই কর্মসূচি। এরই মধ্যে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাধারণ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তৈরি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। 2020 সালের শেষ থেকে চলতি বছর শুরু থেকে বিশ্বের অনেক দেশে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হলেও গত 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকার। প্রতিবেশী অনেকগুলো দেশ এদিক থেকে এগিয়ে থাকলেও করোনা ভ্যাকসিনেশনের আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইটগুলো বলছে এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে দ্রুত বাড়ছে এই হার। প্রতি 100 জনের মধ্যে সাপ্তাহিক হিসেবে করোনা টিকাদানের হারে চীন ও ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার এক পরিসংখ্যানের 3 মার্চ পর্যন্ত হালনাগাদ হিসেবে চীন তাদের জনসংখ্যার প্রতি 100 জনের মধ্যে করোনা ভাইরাসের টিকা দিয়েছেন 0.04 জনকে। রাশিয়া এবং ভারতেও এর হার একই। সেদিক থেকে বাংলাদেশ টিকা দিয়েছে প্রতি 100 জনের মধ্যে 0.07 জনকে। করোনা বিরোধী টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে নেপাল, সেখানে 0.05 এবং মালয়েশিয়াতে 0.01, আর পাকিস্তানে টিকাদানের হার প্রতি 100 জনে 0.01 জনেরও কম। দক্ষিণ এশিয়ার মধ্যে টিকাদানের হারে বাংলাদেশের চেয়ে উপরে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। মালদ্বীপে এ হার 1.02, যা গোটা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। শ্রীলঙ্কানরা প্রতি 100 জনের মধ্যে টিকা দিতে পেরেছেন 0.12 জনকে। সিঙ্গাপুর টিকা দিয়েছে 0.26 জনকে। টিকাদানের হারের তালিকার উপরের দিকে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল 1.02, সংযুক্ত আরব আমিরাত 0.62, যুক্তরাষ্ট্র 0.58, তুরস্ক 0.3 ও স্পেন 0.23, জার্মানি 0.2, ইতালি 0.2, কানাডা 0.16 ও ব্রাজিল 0.1। মুবাল্লিক করিম, মাই টিভি।